যোরহাটত বিজেপির ওয়ার্ড সদস্যার ঘর ড্রাগস, বিজেপি সদস্য পরি শর্মার বাসগৃহত জব্দ ড্রাগস, ঘরের ভিতরতে ড্রাগস সেবন করে আছিল পরির পুত্রই। যোরহাট লিচুবাড়ি আরক্ষী খবর পায় পুত্র সহ তিনজন যুবকক করলে আটক, কিন্তু অতি রহস্যজনকভাবে নিশায় থানার মুক্তি করে দিয়ে যোরহাট আরক্ষী। অতি কম পরিমাণের ড্রাগস দেখায় নিশায় পুত্র সহ তিনিও যুবকক জামিন বন্দত মুক্তি করে দিয়ে যোরহাট আরক্ষী। ইয়াকে লৈ সমালোচিত হয়েছে যোরহাট আরক্ষী। যদি কোনো সাধারণ ব্যক্তির ঘর এই ঘটনা সংঘটিত হল হয় হয়তো যোরহাট আরক্ষীর শাস্তির স্টাইলেই বেলেগ হলহেতেন। যোরহাটর 51 নং বাকসুম চড়াইবাহী গাঁও পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের এইগারী বিজেপি সদস্য পরি শর্মার বাসগৃহতেই সংঘটিত এই ঘটনা। ড্রাগস সেবন করে থাকা অবস্থাতে পুত্র সহ তিনজনক হাতে লুটে ধরে আরক্ষী। এই সমগ্র ঘটনাক তীব্র গরিহণা দিছে সচেতন মহলে। যোরহাটর এয়া চরম লজ্জাজনক আখ্যা বহুজনের। গরিহণা দিছে পঞ্চায়েতখনের গাঁওরক্ষী বাহিনীর সদস্যই। আমার এই পঞ্চায়েতখনত আজিলেকে ড্রাগসর কোনো বেহা চলা নাছিলে। আমি এটা বিশেষ সূত্রে আমি গাঁওরক্ষী বাহিনীর লগত জড়িত কারণে আমি আজি দুদিনের আগত গম পালো যে আমার ইয়াতে ড্রাগস ধরা পড়েছে। গতি এই ড্রাগস ধরা পড়াটো বড় লজ্জাজনক কথা হয়েছে। এই পঞ্চায়েতখনের কিছু গরিমা নষ্ট হয়েছে, যেহেতু যার ঘর ড্রাগস তো ধরা পড়েছে সেইজন হল পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার। তখন কংগ্রেসের পরা জিকি বিজেপিলে গমন করলে, বিজেপিলে গমন করিয়ে তখেতে ড্রাগসর ব্যাপার করেছে, এই বড় দুঃখজনক কথা আছে। যে সময় মুখ্যমন্ত্রী তথা সরকার প্রশাসন ড্রাগসর ক্ষেত্রে সষ্টম হওয়া দেখা গেছে, তেনে সময়তে বিজেপি সদস্যর ঘর ড্রাগস উদ্ধার হওয়া কাণ্ডই ভবাই তুলিছে সকলকে। যোরহাটের উত্তম শইকীয়া, প্রাগ নিউজ।